কলেজ ইউনিভার্সিটি লাইন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা আপনাদের সকলের জন্য কিছু অবিশ্বাস্য সুযোগ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যারা আন্তর্জাতিক বৃত্তি অধ্যয়ন প্রোগ্রামের মাধ্যমে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহী। এই প্রোগ্রামটি আপনাদের একাডেমিক দিগন্ত প্রসারিত করতে এবং একটি বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য একটি অনন্য পথ প্রদান করতে পারে। এটি শিক্ষার্থীদের বিদেশে তাদের শিক্ষাগত যাত্রায় সহায়তা করার জন্য মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের দ্বার উন্মোচন এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক অভিজ্ঞতার জন্য বিভিন্ন বৃত্তি প্রদান করে। এই ভিডিওতে আমরা সহজ আবেদন প্রক্রিয়া, যোগ্যতার মানদণ্ড এবং সুবিধাগুলোর সাথে আপনাকে কানেক্ট করার প্রয়াস করব। আপনি একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে, আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান প্রদানে নিযুক্ত হতে বা আন্তর্জাতিক সম্পর্কের গভীর বিকাশ করতে চান, তাহলে এই স্কলারশিপ প্রোগ্রামটি রামবাণের মতো উপযোগী হতে পারে। আপনারা যারা ভাবছেন ফিনান্সিয়াল একটা বড় ইস্যু, কিন্তু নতুন শিক্ষা অর্জন করার মতো চ্যালেঞ্জ রাখেন, তবে এই ইউরোপিয়ান স্কলারশিপ প্রোগ্রামগুলো একটা সুযোগ। কথায় বলেন, পাহাড়ের চূড়া থেকে বিরল দৃশ্য দৃশ্যমান, তবে পাহাড় চড়া একটু কঠিন সমতল থেকে। চলুন জেনে নেয়া যাক এই আন্তর্জাতিক স্কলারশিপগুলো পেতে হলে কি করতে হয়। কিছু সিনিয়র যারা এই স্কলারশিপ থেকে বেনিফিট নিয়েছেন, উনাদের পরামর্শ অনুসারে তিনটা গুরুত্বপূর্ণ স্টেপে আপনি তা অর্জন করতে পারেন। এক, বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামগুলোর চাহিদা নিয়ে গবেষণা করুন। দুই, আপনাকে প্রিপারেশন করতে হবে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্টাডি অ্যাপ্লাই করতে। তিন, অ্যাপ্লাই করুন শীর্ষ স্কলারশিপ প্রোগ্রাম অফার করা ওয়েবসাইটগুলোতে, আর সাথে রিপ্লাই করুন উনাদের ইমেইল অথবা মেসেজকে। আর নিজের গেটগুলোকে পরিপূর্ণ করে অ্যাপ্লাই করতে থাকুন। এই প্রচেষ্টা সবথেকে বেশি পাওয়ারফুল। আমরা এখানে জার্মানির আর ইউরোপিয়ান ইউনিভার্সিটিগুলোতে কি করে অ্যাপ্লাই করা যায় তা জানব। আপনারা হয়তো জানেন জার্মানি ফ্রি স্কলারশিপ প্রোগ্রাম প্রদানে বিখ্যাত। যদি আপনি সিলেক্ট হন, তবে আপনার প্রায় সব ব্যয় ওনারা বহন করবেন, তবে ডিপেন্ড করে বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের উপর। কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট যেখানে আপনি ফ্রি স্কলারশিপগুলো অ্যাপ্লাই করতে পারেন, যেমন ড্যাড টেই, ও এরাসমাস প্লাস এক ইউরোপারিও, ও বল্ট টেই, ও ইনস্টেন্ট ফাউন্ডেশন টেই, ও হাম্বোল্ড ফাউন্ডেশন টেই, ডেটসল্যান্ড স্টাইপেন্ডিয়াম টেই, ও রিসার্চ ইন জার্মানি অর্গ, ও হেলমহোলৎস টেই, ও মাউস্টার কাম। যদি আপনি এই বিষয়ে বিস্তারিত পড়তে চান, তবে আমাদের ব্লগ পড়ুন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেয়া আছে, অথবা গুগল এ টাইপ করুন স্কলারশিপস ইন টপ জার্মান ইউনিভার্সিটিজ বাই টাওয়ারওয়াংকি কাম। যদি আপনি বিভিন্ন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে এডমিশন হেল্প নিতে ইচ্ছুক, তবে নিচে দেয়া কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করুন। যদি আপনি নতুন আমার চ্যানেলে, তবে সাবস্ক্রাইব করুন। ইনফরমেশনটা ভালো হয়ে থাকে, একটা লাইক করুন আর শেয়ার করুন বন্ধুদের সাথে। আপনার একটা শেয়ার একজনের জীবন গড়ে তুলতে পারে। ভালো কিছু শুরু করলেই যে ভালো হয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।